আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখানে আমি কিছু তুলে নিছি আগে থেকে, এখন আবার তুলবো। গাছ এত হয়ে গেছে যে কি বলবো, গাছের খাবারও দেওয়া যাবে না, গাছ বৃদ্ধিও পাবে না এরকম যদি আমি হতে দিই। এখন থেকে আর এরকম হতে দিব না, মানে আমার এক সপ্তাহ পর পর দেখা যায় যে গাছে কেমন জানি ঘাস হয়ে যায়, প্রতিটা গাছ পরিষ্কার করতে হয় এরকম করে। তো আমি এখন এটা তুলে দিব, এত বড় হয়ে গেছে এটা আমি খুঁজে পাইছি না, দেখেন কত বেশি বড় হয়ে গেছে। এরকম যদি বাড়তে দিই তাহলে আর আমার যে এলোভেরা গাছগুলো আছে বড়, সেগুলো আর বৃদ্ধি পাবে না। এটা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা বড় হয়েছে। এই চারাগুলো তুলে দিব আজকে ভাবছি, আর একটা খাবার দিব, এটা নতুন খাবার। আমি গাছে এলোভেরা গাছে দিই নাই, অন্য গাছে দিয়েছিলাম, তো ভাবলাম এলোভেরা গাছে এই খাবারটা দিই, দেখি কেমন হয়। আমরা সবসময় খেয়ে খোসাটা ফেলে দিই, না ফেলে দিয়ে যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে অন্তত গাছেরও উপকার হবে আর আমাদের সেই জিনিসটা ফেলাও হবে না। তো আমি প্রথমে এই যে ইয়াগুলো আছে আগাছাগুলো, সেই আগাছাগুলো তুলে দেওয়ার চেষ্টা করব এরকম করে। আমি আগাছা যেগুলো ছিল সব আগাছাগুলো তুলে দিছি, এখন এক এক করে এই যে নিচের পাতাগুলো আছে সেগুলো তুলে দিব, আর এক এক করে এলোভেরার চারাগুলো তুলে নেব। আমার এত এলোভেরার চারা হয় যে এগুলো রাখার মতো আর জায়গা হয়ে ওঠে না। এই চারাগুলো আমি কাউকে দিয়ে দিব, কারণ প্রচুর চারা। এখন দেখবেন আপনার কত চারা এখান থেকে বের করি। তো এরকম করে দেখা যায় যে প্রত্যেকটা পটে এত বেশি চারা হয়ে যায়, এরকম করে স্তূপ করে রাখি, কাউকে কাউকে দিয়ে ফেলি। তো এগুলো দেখবো কাউকে দেওয়া যায় নাকি, আমাকে অনেক অনেকে চাইছিল আমার কাছে, তো তাদেরকে দিব আর এগুলা পরিষ্কার করে ফেলবো। দেখেন যে কত চারা, এতগুলো চারাগুলো আমি তুলে ফেলছি, এখন আরও তুলবো। এখানে আরও আছে ছোট বড় অনেক চারা আছে, যে চারাটা কত বেশি বড় হয়ে গেছে, এতদিন রাখতে দেওয়া উচিত হয় নাই আমার। তবে আর কি করার, এই গাছগুলো তুলতে মন চায় না। তো এখন আমি যে খাবারটার কথা বলছিলাম আপনাদেরকে, সেই খাবারটা হচ্ছে বাদামের খোসা। আমরা কিন্তু বাদাম খেয়ে খোসাগুলো ফেলে দেই। তো এখন থেকে গাছে দিব, আমরা দেখি খোসাগুলো কেমন কাজ করে। আর আমি এখানে দুইটা গাছ লাগিয়েছিলাম বড় বড়, এই দুইটা গাছে মাশাল্লাহ অনেক বেশি বৃদ্ধি পাইছে। আমার সব গাছগুলোই মাশাল্লাহ বৃদ্ধি পাইছে, অনেকে বলে চারা পায় না। তো চারা পাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি মাটিটা ভালো করে তৈরি করবেন। এখানে মাটিটা আমার ভালো করে তৈরি করা ছিল, তবে বৃষ্টির কারণে দেখা গেছে যে এরকম কাদা হয়ে গেছে, তবে সমস্যা নেই, এগুলো আবার শুকিয়ে যাবে, আস্তে আস্তে রোদ উঠবে। আমি একটু মাটি চাপা দিয়ে দিলাম, এখানে মাটি খুবই কমে গেছে, আর দেখা যাবে যে যে খোসাগুলো দিছি খোসাগুলো নিচে থাকবে, এতে করে খোসাগুলো খুব সহজে পচে যাবে। তো মাশাআল্লাহ আমার এলোভেরা গাছটা এটা ভালোই বৃদ্ধি পাচ্ছে। নিচে পাতাগুলো তুলে দিলাম, আজকে আবারও তুলে দিলাম, এখন সে আগে এখন আবার তুলে দিলাম। তো এখন গাছের গোড়ায় কোনো ইয়া নাই, হচ্ছে আগাছা নেই আর কোনো চারাও নেই, এখন গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পাবে মাশাআল্লাহ। এই ডালগুলো অনেক সুন্দর সতেজ, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। তো এইভাবে এখন রেখে দিব আমি, আর কিছু ইয়া দিব, এখানে মাটি দিব ভালো মাটি। তো এই যে এতগুলো চারা পাইছি, এতগুলো, তো এরকম করে আমি দেখা যায় অনেক চারা পাই এলোভেরা গাছ থেকে, সেগুলো আর রোপণ করার জায়গা পাই না। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সে থেকে ভিডিও বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। এই কাজটি যদি আপনি অলরেডি করে দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।